আমার মা নিয়ে তো বড় কথা তোরে। শুন সম্রাট, তোর একটা কথা কই, যদি কখনো আমার লোক আয় তোর প্রতিবন্ধী লোক হলে এগুলো কাছ থেকে কখনোই ভাড়া নিবি না, ঠিক আছে? ঠিক মতো যত্ন হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই, বুঝতে পারছেন? আপনি কোনো চিন্তা করেন না, ওনাদের কোনো কষ্ট হইব না, আমরা আছি তো। ঠিক আছে দিদি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে তো রাস্তা শেষ, নৌকা এখানে নিয়ে আসলেন কেন? মা জননী, বাকি রাস্তা নৌকায় পার হইতে হইব। কি, বাকি রাস্তা নৌকায় পার হতে হবে মানে অন্য কোনো রাস্তা নেই? হ্যাঁ মা জননী আছে, কিন্তু ওই দিকে তো যাইতে চাই, অনেক ঘুরা হইব, এইটাই বিকল্প রাস্তা। আচ্ছা ঠিক আছে চলেন। আমি কারো বলাম না, আমি স্বাধীন মাঝে, আপনি যদি আপনি যান যাবেন, না যান না যাবেন। আমার মুখে মুখে তর্ক, এই জানো আমি কে? আপনি গেলে সেটা আমার দেখার দরকার নাই, আপনি গেলে যাবেন না গেলে নাই, এত কথা বলেন না তো কিছু নাই। নৌকাতে মানুষ চেয়ারে যায় না, আর আমি চেয়ার কবির থেকে পাবো, আমি আপনি করে নিয়ে যেতে পারবো না, আপনারা গান গাবেন। ও তুই তার মানে আমাদের নিয়ে যাবি না তাই না? বুঝতে পারছি, তুই যেরকম তোর মাও নিশ্চিত ওই রকমই, তুইও খারাপ তোর মাও খারাপ। কি আমার মা নিয়ে তো বড় কথা তোরে। তোর এত বড় সাহস, তুই স্নেহা চৌধুরীর গায়ে হাত তুলছিস, এর পরিণাম ভালো হবে না। এই তা তাকে দেখতেছিস কি? তোরে তুলে নিয়ে আয়। আরে শিক্ষা দিতে হবে না, তোমরা যাও এখান থেকে, আমি একাই অক্ষ, আমি মারমো, আমার সব রাগ কমবো, তারপরে ছেড়ে দিব। মাজননী একটু ভাইবা দেখেন, বললাম না যাও এখান থেকে। এই নেন ধরেন মারেন, আপনার যত রাগ আছে আপনি মিটান। না না তোমার প্রতি আর আমার কোনো রাগ নাই, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, আর যে জীবন বাঁচায় সে তো তার বন্ধু হয়,
আজকে থেকে কি আমরা বন্ধু হইতে পারি না? না না, আপনার মতো পেনশার্ট পরা বন্ধুর আমার কোনো দরকার নাই। আপনি সব কি বইরা আছেন আপনি কি জানেন? আপনার অনেক বাজে লাগতেছে, আপনি যদি শাড়ি পরতেন আপনার অনেক সুন্দর লাগতো। আর তাছাড়া শাড়ি পরা মেয়ে আমার অনেক পছন্দ। যাই হোক, আপনার এসে বোঝায় লাভ নাই, আমি আসি, ভালো থাকবেন। দেখছস, যারে তুই মারতে চাইছিলি আজ সেই তোরে বাঁচাইলো। হ্যাঁ, তুই ঠিকই বলছস। আচ্ছা চল। আমি আপনাদের নিব না। নেবেন না কেন? আমরা তো টাকা দিয়ে আপনার নৌকাতে উঠবো। ভেন, আমি টাকা দিলেও আপনাকে নিব না, কারণ এর আগে আপনারা আমার নৌকা ওঠেন নাই। আর তাছাড়া আমার অন্য অপমান করছেন, আমি আর আপনাদের নিতে পারবো না। আপনার অন্য নৌকা দেখেন। দেখেন, এমনি করে বললেন না? এই যে আমি আজকে আপনার জন্য শাড়ি পরে আসছি, আর ওই দিনের ব্যবহারের জন্য তো আমি আপনার কাছে মাফ চাইছি, আমার মাফ করে দেন না। না না, আপনারা আমার এই অস্তাজের নৌকা চড়তে দিন না। আচ্ছা, চড়তে দিলে এমন কি হয়ে যাব? চলবেন না, তাই না? আচ্ছা, আপনি আমাদের সাথে এমন করতেছেন কেন? আর আমি তো আমার ভুল বুঝতে পারি, আপনার কাছে আসছি, ক্ষমা চাইছি। আর তাছাড়া আমি ওদিন আপনার সাথে অহংকার দেখেছিলাম, আপনিও তো এখন আমাদের সাথে অহংকারই দেখাইতেছেন। বেন, আমি এত কিছু বলি না, আপনার গান তো আমি জানো না। আরে আমরা নৌকায় চড়তেছি। আরে বুঝলাম না, আমার নৌকা আমি আপনাদের চড়াবো না, আপনি জোর করে চড়তেছেন কিছু করে। আচ্ছা, আপনারা চান কি এরকম? তো আমি চাই আপনারে। মানে আপনার হাত জোর করে কইতাছি, এলাকার মানুষজন দেখলে খারাপ কইব। খারাপ বলুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর তাছাড়া আমি আপনার ভালোবেসে ফেলছি। কি কি কোন আপনি? দেখেন, মানুষ তো একটা ছেলের ভালোবাসে তার চেহারা, তার টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখা, কিন্তু এগুলোর তো আমার কোনো কিছুই নাই। না আছে গাড়ি বাড়ি, না আছে টাকা পয়সা, না আছে চেহারা। আমি তো কালো কুচ্ছিদের মতো চেহারা আমার। আমার দেখে আপনি কিসের জন্য পছন্দ করেন? কারণ আমি তোমার চেহারা দেখো তোমার ভালোবাসি নাই, তোমার গায়ের রং দেখেও আমি তোমার ভালোবাসি নাই। আমি দেখছি তোমার মন কি, তুমি আমার ভালোবাসবে না? না না, আমি এটা করতে পারবো না। তার মানে তুমি আমার ভালোবাসবে না, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু একবার আমার জীবন বাঁচিয়েছ, এই জীবন তো তুমিই দিছ। যেহেতু তুমি আমার ভালোবাসবে না, এই জীবন আমি রাখবো না। আমি এক্ষুনি এই নগর থেকে যাব, দিয়ে আমার জীবন দিয়ে দিব। আরে আরে, এই থামেন। দেখেন, আসলে আমি বুঝতে পারিনি আপনি সত্যি আমার ভালোবাসেন। ঠিক আছে, আপনি যেহেতু ভালোবাসেন তাহলে যান, আমি ওরা তারপর আপনি জীবনটা বাঁচেন। আচ্ছা ঠিক আছে, আমি এপাশে যাই। না না, আপনি এপাশে থাকেন।
আরে আরে থামেন থামেন, কি করতেছেন? না না আমি তো থামবো না। আগে বলো আপনি না তুমি? তুমি? আচ্ছা ঠিক আছে থাম। জানো আজকে না আমার অনেক ভালো লাগতেছে, বিশেষ করে এই নৌকা দিয়ে ঘুরতে আমার আরো বেশি ভালো লাগতেছে। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর আকাশ, বাহ। একটা সিনেমা দেখলাম, কাইলা মাঝির পিরি। ওই আপনার সব কি কইতাছেন? ওই তুই বুঝছস? তুই কার কল যে হাত দিছস? কিরাম চৌধুরীর নাতি নে এটা? হ্যাঁ আমি কিরাম চৌধুরীর নাতি। তাতে কি হয়েছে? আর তাছাড়া ও শুধু আমার ভালোবাসে না, আমি ওরে ভালোবাসি। ও তাই, তাহলে একটু আমাদেরও ভালোবাসো, আপনিও একটু দেখি কিভাবে ভালোবাসে। তুমি আমাদের ভালোবাসবে, আমরা তোমাকে ভালোবাসবো। তুমি যাও, আমি ওদের দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে কয় এই কাইলা মাঝে আমাকে দেখা নিব? দেখ আমি কোনো ঝামেলা যাইতেছি না, তোর ছেলে যা তো। ওই তোর সাথে কি ঝামেলা করবো, ঝামেলা তো হয়ে গেছে গা। ওই কি ওই কালা মাঝির এত বড় সাহস আমার ভাগ্নির সাথে? না না স্নেহের এত অতপতন হয়েছে? চুপ কর, শহরে থেকে মানুষ, ওটা কিছু বুঝতে পারে না গ্রামের বাপ। সব দোষ ওই কাইলা মাঝির। রেডি হতে যা, এই চলো। হ্যাঁ বাবা, এই কালা মাঝির একটা শিক্ষা দিতে হবো, যা তোরা রেডি হ বাবা, চলো চল। চল কি রে বাবা, তুই আজকে বেরোবি না কাজে? না মা, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না, ঘরে যা শুয়ে থাক। মা তোমার কোলে শুয়ে থাকতে ভালো লাগতেছে? পাগল পোলা, বড় হইছস, ছোটবেলা স্বভাব কেটেছে না এখনো। চিন্তা করো না তো, কিছু হবো না। তোর এত বড় সাহস, তুই নাকি আমার ভাগির সাথে প্রেম করা? এই তুই কোথায় আর আমরা কোথায়? এই কোকিনি বাচ্চা, তোর চেহারা কি আয়নাতে দেখছ? কোকি হ্যাঁ আয়নাতে দেখছ যে আমার চেহারা কি? আর আমি কোন বংশের মধ্যে হাত বাড়াইতেছি? চৌধুরি বংশের মেয়ে বিয়ে করার ইচ্ছা হচ্ছে তার? এই তোর এত দাঁড়িয়ে রইলি কেন? থামেন, আমি কি আপনার নাতিনটা একাই ভালোবাসি? আপনার নাতিনও তো আমার ভালোবাসে।
আর তাছাড়া দোষ কি আমার একার নাকি? আপনার নাতনিরও তো আছে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! ওই মা, তুমি থামাইলা কেন? এতক্ষণ অনেক সহ্য করছি, ভাবছিলাম যে কিছুই কমো না, কিন্তু আমি চুপ করে থাকলে বাবা, তুমি না বলেছিলে তোমার ছেলে বউ মারা গেছে? মানে কি বাবা বলো? আমার ছেলেরা সব বাড়ি থেকে বের করে দিয়েছিল, তোমার কাছে বলছে আমি মারা গেছি। বাবা, আমি কি শুনতেছি? তার মানে ও আমার ছেলে? মা, উনি কি বলে? তুমি আমার ক্ষমা করে দাও বৌমা। দাদু ভাই, তোমার হাতে আমি সাবি করছি দাদু ভাই, তুই আমারও ক্ষমা করে দিস দাদু ভাই। থাক না বাবা, ক্ষমা চেয়ে আমাদের অপরাধী করেন না, আজকে একটা আনন্দের দিন, আর কান্নাকাটি না। বাইরে হলে না বই নাই ওরে বাবা। আচ্ছা, আজ বাবা আমাদের পোলা খাবো, মাংস খাবো, আমি বাগান আসি। কি বলি?